बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा, आजकेर अनलाइन क्लासे तोमादेर सकलके स्वागतम जानाच्छि। शिक्षार्थीरा, आमि जाकिया सुलताना, प्रभाषक उद्भिद विद्या, मजिद जैना फाउंडेशन स्कूल एंड कलेज, नड़िया, शरियतपुर। शिक्षार्थीरा, आजके आमरा दशम श्रेणीर जीवविज्ञान बई होते तोमादेर जे निर्धारित सिलेबास आछे तारि आलोके अध्याय दस, जार नाम होच्छे समन्वय, এটির আলোকে একটি লেকচার দেখব। এটি আজকে আমাদের এই পর্যন্ত হওয়া সপ্তম লেকচার এবং এই অধ্যায়ের উপরে তৃতীয় লেকচার। শিক্ষার্থীরা, আমরা আজকে এই ক্লাসটির শেষে যা যা বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে সিনাপস কি, প্রতিবর্ত ক্রিয়া এবং এর কার্যক্রম, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজ করার প্রক্রিয়া এবং মানবদেহে হরমোন, যে হরমোনগুলো উপস্থিত আছে তার পরিচিত সম্পর্কে আমরা পরিচিত হব। আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের প্রথম টপিক সিনাপস। একটি নিউরনের গঠন তোমরা ইতিপূর্বে দেখেছো গত পূর্বের ক্লাসে। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। এই নিউরনের যে ডেনড্রাইটস আছে, যে প্রান্তীয় অংশগুলো, একটি নিউরনের প্রান্তীয় অংশ ডেনড্রাইটের সাথে অপর একটি নিউরনের অগ্রণের যে শেষ প্রান্তের সংযোগের স্থল তাকে বলা হয় সিনাপস। মূলত সিনাপসের মাধ্যমে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় স্নায়ু তাড়না পরিবাহিত হয় আর এই নিউরনগুলো পাশাপাশি সিনাপসের মাধ্যমে যুক্ত হয়। আর নিউরনের এই যে সিনাপসগুলো আছে এর মাঝে নিউরো হিউমার নামক একটা তরল পদার্থ থাকে যা দ্রুত স্নায়ু তাড়না প্রবাহে সাহায্য করে। আর প্রত্যেকটা নিউরন 7 থেকে 10 হাজার নিউরনের সাথে সিনাপস সংযোগ রক্ষা করতে সক্ষম, ফলে একই সাথে অসংখ্য নিউরন সংযুক্ত থাকায় দ্রুত যে কোনো স্নায়বিক কার্যগুলিগুলো দ্রুত সংগৃহীত হতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা এবার দেখে নিব যে প্রতিবর্ত ক্রিয়া যেটি আছে এই প্রতিবর্ত ক্রিয়াটি। প্রতিবর্ত ক্রিয়ার মানে হচ্ছে যখন কোনো আমাদের চারপাশে আকস্মিক ঘটনা ঘটবে তার কারণে হঠাৎ করেই আমাদের কোনো সিদ্ধান্ত বা কোনো প্রতিবেদন তৈরি করতে হয়, এই প্রক্রিয়াটিকে মূলত যা দ্বারা নিয়ন্ত্রিত হয় বা যে ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আমরা সংজ্ঞা যদি দেখি তাহলে বলতে পারি উদ্দীপনায় আকস্মিক বিগতা ও তার কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলে। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থার দ্রুততা অনুযায়ী তাৎক্ষণিকভাবে যে প্রতিবেদন আমরা সৃষ্টি করব সেটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমাদের আঙুলে যখন সুচ ফুটে আমরা দ্রুতই হাতকে ওই স্থান থেকে সরিয়ে নিই, এই দ্রুত হাত সরিয়ে নেওয়া বা আমরা অন্য একটা বিষয় দেখতে পারি যখন আমরা আঙুলের সংস্পর্শে আসি দ্রুতই সেই অংশ থেকে বা স্থান থেকে আমাদের যে অঙ্গটা আঙুলের সংস্পর্শে আসে সেটাকে আমরা সরিয়ে নিই। এই যে অত্যন্ত দ্রুত কার্যক্রমটি সংঘটিত হয় এই সংঘটিত হওয়ার প্রক্রিয়াটাই মূলত হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। কিভাবে সংঘটিত হয় সেটি আমরা এখন দেখে নিব। শিক্ষার্থীরা দেখো, এখানে আঙুলটি মোমের মোমবাতির আঙুলের কাছে চলে আসছে, ফলে এখানে থাকা যে নিউরনগুলো আছে তারা দ্রুত পরিবেশ থেকে প্রতিবেদন গ্রহণ করবে এবং গ্রহণ করে এটি খুবই দ্রুত পৌঁছে দিবে আমাদের যে মেরু রজ্জুগুলো আছে তার মধ্যে, যে স্নায়ুগুলো আছে তার মধ্যে, এবং এইখানে থাকা উপস্থিত অপর একটি স্নায়ু আছে এটি তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, করে দ্রুতই একটি প্রতিবেদন সে তৈরি করবে। অর্থাৎ এখান থেকে হাতটিকে সরিয়ে নিতে হবে, তৈরি করার পরে এই প্রতিবেদনটিকে পৌঁছে যাবে দ্রুত আমাদের যে পেশি আছে পেশিতে, পেশি সংকুচিত হওয়ার ফলে হাড়টি দ্রুত ওই স্থান থেকে সরে আসবে। এই যে প্রক্রিয়াটি, এই ক্ষেত্রে সাধারণত যারা সহযোগিতা করে সেই ক্ষেত্রে প্রথমে আগুন থেকে যে উদ্দীপনা গ্রহণ এটি করলো অনুভূতিবাহী বা সংবেদী নিউরনের যে অঙ্গ আছে তারা, যেগুলো আঙুলে উপস্থিত, এগুলো সিনাপসের মাধ্যমে ধীরে ধীরে আঙুল থেকে পৌঁছে যাবে আমাদের যে মেরুরজ্জু যে আছে সেখানে। মেরুরজ্জের যে ধূসর অংশ আছে এই ধূসর অংশে থাকা নিউরনগুলো এখানে পরবর্তী যে স্নায়ু আছে যারা আজ্ঞাবাহী, অর্থাৎ আমাদের এই প্রতিবেদনের আলোকে কী করতে হবে, হাতটাকে সরিয়ে নিতে হবে, সরিয়ে নেওয়ার জন্য তো হাতকে নির্দেশ দিতে হবে, এই নির্দেশটা যারা দিবে সেই স্নায়ুগুলোকে বলা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। এরাও আমাদের হাতের পেশির মধ্যে উপস্থিত। স্নায়ুগুলো মূলত দু ধরনের হয়ে থাকে, তিন ধরনের, সংবেদী, সংযোগকারী এবং আজ্ঞাবাহী। তো যারা সংবেদী তারা বাইরে থেকে তথ্য গ্রহণ করবে, যারা সংযোগ সাধন করবে অর্থাৎ দুটি পরবর্তী স্নায়ুটা হচ্ছে আজ্ঞাবাহী, যারা কী করতে হবে সেটা বলে দিবে, আর এই সংবেদী এবং আজ্ঞাবাহী স্নায়ুর মাঝে সংযোগ স্থাপন করবে যারা তারা হচ্ছে সংযোগকারী নিউরন। তো এইখানে দেখো
সংবেদী স্নায়ুটার সে তার সংবাদটা নিয়ে এসেছে এবং আজ্ঞাবাহী স্নায়ুটি এখানে অবস্থিত, মাঝখানে সংযোগকারী স্নায়ু এদেরকে নির্দেশ সংযোগ সাধন করে দিল। সংবাদ অনুযায়ী এখানে প্রতিবেদন হলো এবং একই সাথে এখান থেকে হাতটি পরবর্তীতে কী হলো, আগুন থেকে সরে আসলো। এই যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে মূলত প্রতিবর্তন চক্র, অর্থাৎ স্বনিয়ন্ত্রিতভাবে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মূলত প্রতিবর্তন ক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো তাৎক্ষণিক বিপদ থেকে নিজেদেরকে যদি বুঝতে পারি, সাথে সাথে নিজেদেরকে কী করে ফেলি, সরিয়ে ফেলি। তো এটি ছিল প্রতিবর্তন ক্রিয়া। এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা তোমরা দেখবে এবং পুরো প্রক্রিয়াটাই কিন্তু নিজে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে। সেই ক্ষেত্রে সংবেদী নিউরন এবং আজ্ঞাবাহী নিউরন এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই কাজটি সেকেন্ডেরও কম সময়ে, প্রায় 10 ভাগের 1 ভাগ সময় সংঘটিত হয়। এই জন্য খুব দ্রুতই আমরা এই প্রতিবেদনগুলো তৈরি করতে পারি। এরপর আমরা দেখব পরবর্তীতে আমাদের হচ্ছে প্রান্তীয় যে স্নায়ুতন্ত্র আছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, বা আমরা কখনো যে আমাদের চারপাশে কি ঘটছে সেটার আলোকে আমরা কিভাবে প্রতিবেদন তৈরি করব, অর্থাৎ উদ্দীপনা সঞ্চালন, সেটি আমরা দেখছি একটি চিত্রে। কিভাবে আমরা সাধারণত কখন কোন বিষয়গুলো করব, সেটা যে নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কিভাবে সংগ্রহ, সেটি দেখব। শিক্ষার্থীরা এখানে দেখো, তোমরা দেখছো যে সূর্যের আলো সেটি আমাদের বইয়ে প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত হওয়ার রোশনি পরবর্তীতে এসে এখানে দেখা যাচ্ছে শিক্ষকের চোখে পড়ছে। আমরা একটা ক্লাসে তোমরা যখন বসো, তখন শিক্ষক যখন কোনো তোমাদেরকে কোনো কিছু বোঝায় বা বলে, সেটার আলোকে তোমরা সেটি হয় লিখো অথবা শুনো বা বোঝার চেষ্টা করো। এই প্রক্রিয়াটি কীভাবে সংগৃহীত হয় সেটা এই চিত্রের মাধ্যমে দেখছি। তো এক্ষেত্রে প্রথমে সূর্যের আলো বয়ে এসে পড়ার পরে এটি প্রতিফলিত হয়ে পৌঁছে যাচ্ছে আমাদের শিক্ষকের চোখে, এবং যখন শিক্ষকের চোখে রেটিনায় এসে আলোটি পড়লো, তখন চোখে থাকা স্নায়ুগুলো উদ্দীপনা গ্রহণ করে এটি মস্তিষ্কে প্রেরণ করে। ফলে মস্তিষ্ক ওই শিক্ষককে নির্দেশ দেয় যে তিনি কিছু বলবে বা করবে। এর ফলে যে ওখানে থাকা নিউরনগুলো আছে, নিউরনগুলো আজ্ঞাবাহী হিসেবে কাজ করে এবং শিক্ষকের যে মস্তিষ্কের মাধ্যমে মুখমণ্ডলের যে ঐচ্ছিক পেশিগুলো আছে তাদেরকে সে নির্দেশ দেয় যে এটি সংকুচিত বা প্রসারিত হোক। ফলে শিক্ষকের মুখের মাংসপেশি সংকুচিত ও প্রসারণ হওয়ার ফলে সে কথা বলে এবং এই কথাগুলো পরবর্তীতে বাতাসে তরঙ্গ আকারে, এখানে তরঙ্গ আকারে বাতাসে ভাসতে থাকে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের যে কানের পর্দা আছে, এই পর্দায় এসে আঘাত করে এবং এখানে থাকা কানে অবস্থিত যে নিউরনগুলো আছে এগুলো সংবাদ গ্রহণ করে, এগুলো মূলত হচ্ছে পরবর্তীতে শিক্ষার্থী যে আছে সে তার শোনা কার্যক্রম অনুযায়ী সে লিখবে কিংবা শুনবে, মনোযোগী হবে সেই বিষয়টা তার মস্তিষ্কে থাকা যে স্নায়ুগুলো আছে সেগুলোকে সে গ্রহণ করবে। এবার এখানে ধরো শিক্ষার্থী লিখবে শোনার পরে, সেক্ষেত্রে মস্তিষ্ক শিক্ষার্থীর হাতকে নির্দেশ দিবে, হাতে থাকা নিউরনকে, যে তার স্নায়ুপেশিগুলো সংকুচিত প্রসারিত হবে এবং শিক্ষার্থী সেখানে কী করবে, শিক্ষকের কথা অনুযায়ী সেটি লিখবে। এইভাবে মূলত পুরো প্রক্রিয়াটি সংগৃহীত হয়ে থাকে নিউরনের মাধ্যমে, অর্থাৎ শিক্ষক যা করছেন সেটি তার মস্তিষ্ক এবং তার অঙ্গ প্রত্যঙ্গে থাকা নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পরবর্তীতে শিক্ষকের কথা অনুযায়ী বাইরে থেকে প্রতিবেদন সংগ্রহ করে, অর্থাৎ কানের মাধ্যমে বা চোখের মাধ্যমে শিক্ষার্থী সেটি দেখে তার মস্তিষ্কে থাকা যে নিউরনগুলো আছে এবং একই সাথে তার শরীরে অবস্থিত নিউরনগুলো দ্বারা সে এটিকে লিখবে অথবা তার মস্তিষ্কের মধ্যে ধারণ করবে। এই যে প্রক্রিয়াটি, এগুলো মূলত হচ্ছে আমাদের যে উদ্দীপনা সঞ্চালন, এই প্রক্রিয়াটি। তো এইভাবে সাধারণত শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে পারিপার্শ্বিক ঘটনাগুলো এগুলো ঘটে, এরকম আমাদের চারপাশে প্রত্যেকটা ঘটনাই কিন্তু একইভাবে হয়ে থাকে। আর এই বিষয়গুলো আমাদের মস্তিষ্ক আমাদের স্মৃতিকেন্দ্র তারপর দর্শনকেন্দ্র এগুলোর মাধ্যমে সংরক্ষণ করে রাখে। এছাড়া আমরা যেটি দেখলাম, এছাড়া আরও কিছু ঘটনা আছে, যেমন আমাদের দেহের ভিতরে কিছু অঙ্গাণুগুলো আছে যারা স্বয়ংক্রিয়ভাবে চলে, এই অংশগুলোকে আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না। এগুলো মূলত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এইখানে থাকা যে স্নায়ুতন্ত্রগুলো আছে তারা সরাসরি এদেরকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে বাইরে থেকে কোনো উদ্দীপনা এর প্রয়োজন হয় না, তারা নিজেরা এগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের হৃৎপিণ্ড, অন্ত, পাকস্থলী, একমাস, এদেরকে কিন্তু আমাদের কোনো নির্দেশ দিতে হয় না, এরা নিজেদের ইচ্ছা মতোই চলছে। তাহলে এরা কীভাবে চলছে? এখানে কিছু স্নায়ুতন্ত্র আছে যারা নিজেরাই ইচ্ছা মতো চলতে পারে,
এদেরকে বলা হচ্ছে মূলত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো এরপরে শিক্ষাতে আমরা দেখব পরবর্তী টপিকস আমাদের হরমোন। হরমোন যে আছে মানুষ ও বিভিন্ন প্রাণীর দেহে এক ধরনের বিশেষ নালীবিহীন গ্রন্থি থাকে। এই সকল নালীবিহীন গ্রন্থি থেকে এক ধরনের বিশেষ রস নিঃসৃত হয় যা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্ত কাজ নিয়ন্ত্রণ করে। এই ধরনের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হয় থাকে হরমোন। হরমোন যা আছে এটি রক্ত স্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে কোষের প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে। এছাড়া জৈবিক কার্যগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। যদি কোনো কারণে আমাদের হরমোনের ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ স্বাভাবিক মাত্রা অনুযায়ী সে নিঃসৃত হলো না, তখন এই হরমোনাল যে কার্যগুলিগুলো আছে, হরমোন যে কাজগুলো করে থাকে, এই কাজগুলো ব্যাঘাত ঘটে এবং আমাদের শরীরে নানা রকমের প্রতিবন্ধকতা অথবা অস্বাভাবিকতা সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা আমরা দেখে নিব যে আমাদের যে মানবদেহে যে হরমোনাল গ্রন্থি আছে এদের নামগুলো। প্রথমে আছে পিটুইটারি গ্রন্থি, এটাকে বলা হয় রাজগ্রন্থি। এরপর থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইমাস গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এবং গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হরমোনগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে। আমরা এখন চিত্রের মাধ্যমে এই গ্রন্থিগুলোর অবস্থান সহ দেখে নিব। প্রথমেই আছে আমাদের পিটুইটারি গ্রন্থি, এটি আমরা দেখব, যেটি আমরা দেখেছিলাম, দেখো এখানে অবস্থিত সেই গ্রন্থিটি। এই পিটুইটারি গ্রন্থিটি আমাদের যে হাইপোফাইসিস আছে মস্তিষ্কের নিচের অংশ, এই অংশে অবস্থান করে, যেটি এখানে উপস্থিত, দেখো এই অংশে উপস্থিত পিটুইটারি গ্রন্থিটি, এটি মূলত এখান থেকে এত বেশি পরিমাণে হরমোন নিঃসৃত হয় এবং এর কার্যকারিতা সব থেকে বেশি হয়, এই গ্রন্থিকে মূলত বলা হয় থাকে রাজ গ্রন্থি। আর এই গ্রন্থির প্রভাব অন্য যে গ্রন্থিগুলো আছে তাদের উপরেও দেখা যায়। এছাড়া এই গ্রন্থিটি আকারে সব থেকে ছোটো, বাট তার কার্যক্রম সব থেকে বেশি। এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোনগুলো এগুলো নিঃসৃত হয়। আর এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করে মস্তিষ্কের যে হরমোন আছে এটিকে নিঃসৃত করতে সহযোগিতা করে। আমাদের পরবর্তীটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি ছিল। তো থাইরয়েড গ্রন্থিটি কোথায় অবস্থান করছে দেখো, আমাদের গলার, অর্থাৎ আমাদের গলা যে ট্রাকে আছে উপরের দিকে এই থাইরয়েড গ্রন্থিটি অবস্থিত। এই গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। আর এই থাইরক্সিন সাধারণত আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধি এবং বিপাকের জন্য সঠিক মাত্রায় থাইরক্সিন নামক হরমোনটি এই গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া প্রয়োজন। আর এছাড়া এখানে ক্যালসিটোনিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যেটি ক্যালসিয়াম, আমাদের একটি দেহের অন্যতম প্রধান উপাদান ক্যালসিয়াম, হাড়ের অন্যতম উপাদান, এটিকে সে বিপাকে সহযোগিতা করে। তো এই যে থাইরয়েড গ্রন্থি, এটি থাইরক্সিন এবং হচ্ছে কি আমাদের ক্যালসিটোনিন নামক যে হরমোনটি আছে এটি নিঃসৃত করে। এরপর আমরা দেখব প্যারাথাইরয়েড গ্রন্থি, দেখো প্যারাথাইরয়েড গ্রন্থিটি আমাদের গ্রিবার নিচের দিকে, অর্থাৎ ঠিক থাইরয়েড গ্রন্থির নিচে অবস্থান করছে। সাধারণত মানুষের চারটি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, সবগুলোই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত, অর্থাৎ নিচে পিছন দিকে থাকবে। আর এখান থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে প্যারাথরমোন, মূলত ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকে সে সহযোগিতা করে। আমাদের পরবর্তী গ্রন্থিটি হচ্ছে থাইমাস গ্রন্থি, দেখো থাইমাস গ্রন্থিটি কোথায় অবস্থান করছে, এই যে এখানে। থাইমাস গ্রন্থিটি আমাদের গ্রীবা অঞ্চলে অবস্থিত, আর এই গ্রন্থি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটিকে মূলত বিষ এলাকার নিয়ন্ত্রণ করে। শিশুকালে এই গ্রন্থিটি বিকশিত থাকে, তবে প্রবৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে এটি ছোট হবে, অর্থাৎ বড় হওয়ার সাথে সাথে গ্রন্থিটির আকার ছোট হতে থাকে। আর এই গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইমোসিন। পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোন থাকে না, থাকলেও সেটি খুব কম মাত্রায় থাকে। এরপর আমরা দেখব অ্যাড্রেনাল হরমোন, দেখো এই দুটি হরমোন আমাদের যে বৃক্ক বা কিডনি আছে এর উপর অবস্থিত। এই গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোনটি নিঃসৃত হয় সেটি আমাদের মূলত হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, এবং এটি আমাদের মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সহযোগিতা করে। আর অবশ্যই এটি বিপাক কাজে সহযোগিতা করে থাকে। তো এই যে হরমোনগুলো আছে যারা অ্যাড্রেনাল হরমোন, এই হরমোনগুলো আমাদের
কিডনির পিছনে উপরের দিকে অংশে অবস্থান করে বিশেষ প্রক্রিয়াতে সে সহযোগিতা করে। এবার আমরা দেখব আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারসন্স এরকম যে হরমোনটি ছিল, এটি অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত এবং শরীরের শর্করা বিপাককে সে নিয়ন্ত্রণ করে। আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি, দেখো অগ্ন্যাশয় যে আছে, এই যে অগ্ন্যাশয় এখানে অবস্থান করছে, দেখো এখানে পুরুষের অগ্ন্যাশয়ের উপরে এটি অবস্থান করছে, আর এখান থেকে যে হরমোনটি নিঃসৃত হয় সেটি হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন নামটা তোমাদের পরিচিত, যেটা শর্করা বিপাক এর কাজে সহযোগিতা করে। অর্থাৎ এই হরমোনটি যদি ইনব্যালেন্স হয়ে যায় তাহলে ইনসুলিনের মাত্রা কম বা বেশি হয়ে যায়, যার ফলে যে ডায়াবেটিস রোগ আছে এটি কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর আছে আমাদের গোনাড হরমোন, সাধারণত পুরুষের জননাঙ্গে এবং স্ত্রীদের জননাঙ্গে এই দুটি অবস্থান করছে। এই জননাঙ্গে উপস্থিত থেকে এগুলো সাধারণত বয়ঃসন্ধিকালে একজন পুরুষ এবং মহিলার যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনে সে সহযোগিতা করে, এবং প্রাপ্ত বয়স্ক হলে যৌন আচরণ যেগুলো আছে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এখান থেকে যে দুটি হরমোন নিঃসৃত হয়, পুরুষের দেহ থেকে হচ্ছে টেস্টোস্টেরন এবং স্ত্রীদের দেহ থেকে ইস্ট্রোজেন নামক হরমোন উৎপন্ন হয়। তো শিক্ষার্থীরা এই অংশ থেকে তোমরা রিডিংটা অবশ্যই ভালো করে পড়বে, এবং কারণ এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। তো আমি আশা করছি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা অনুশীলন করবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে বাসায় থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।